নমস্কার শ্রী আম্মা ভগবান শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা সচেতন ব্যক্তিকে সমস্যা কষ্ট দেয় না আজকের চমৎকার আমি বেরহামপুর থেকে অনিতা সামন্ত রায় বলছি ছয়ই ডিসেম্বর বড়দীক্ষা মালা উদযাপনের পর আমি ও আমার মেয়ে শ্রী আম্মার দিব্য দর্শনের সৌভাগ্য লাভ করেছিলাম তারপর থেকেই আমাদের সাথে অসংখ্য চমৎকার ঘটতে শুরু করেছে সেই সময় ধ্যান মন্দিরে বসে পাদুকা স্পর্শ করার পর থেকে আমার অন্তর্জগতে বেশ কিছু পরিবর্তন ঘটেছে এরপর আমরা নেমমে অনুষ্ঠিত শ্রী আম্মার দর্শনেও অংশ নিয়েছিলাম ওই সময় আমার বড় ছেলে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছিল শ্রী আম্মা ভগবানের অনুগ্রহে দ্বিতীয়বার ইন্টারভিউ দেওয়ার পরেই সে চাকরি পেয়ে গিয়েছিল আমরা রাত এগারোটা নাগাদ তার চাকরি পাকা হওয়ার খবর পাই এই খবরটা শুনে তখন আমার দু চোখ বেয়ে আনন্দাশ্রু ঝরে পড়েছিল তাছাড়া আমার মেয়েও তার একটি পরীক্ষায় অষ্টাশি শতাংশ নম্বর পেয়েছিল বেশ কয়েক বছর ধরে আমরা আমাদের খামার বাড়িটা বিক্রি করার চেষ্টা করছিলাম বিভিন্ন কারণবশত সেটা সম্ভব হয়নি তাই আমরা পরিবারের সকলে মিলে একশো বার মূল মন্ত্র জপ করে শ্রী আম্মা ভগবানের কাছে এই বিষয়ে প্রার্থনা করেছিলাম এর কয়েকদিনের মধ্যেই একজন ব্যক্তি এই খামার বাড়িটা কিনতে রাজি হয়ে যায় এবং কিছু অগ্রিম টাকাও দিয়ে যায় এই ঘটনা ঘটার এক বছরের মধ্যে আমরা ওই টাকার বিনিময়ে আরও বড় একটা কৃষি খামার কিনেছিলাম শ্রী আম্মা ভগবানের আশীর্বাদে এই সমস্ত বেচাকেনা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল তাদের আশীর্বাদেই আমাদের জীবনের সমস্ত অসম্ভব সম্ভব হয়েছিল তাই আমরা শ্রী আম্মা ভগবানকে শতকোটি ধন্যবাদ জানাই